ছাত্র ছাত্রী সকল, আজি আলোচনা করিম ক্লাস সেভেনের অনুশীলনী ওয়ানর বির চারি নম্বর প্রশ্নের পর। ইয়ার আগের ভিডিওত এক দুই তিন আলোচনা করছো যে চারি নম্বর প্রশ্ন কৈছে উপযুক্ত ধর্ম খুটুয়াই পূরণ ফল লওয়া। আমাক উপযুক্ত এই ধর্ম খুটুয়াই আমি এইকটাক পূরণ করিম, তার মানে আমার বিধি আছে সম্মিলন বিধি, ক্রম বিনিময় বিধি, বিধি প্রয়োগ করে এইকটা আমি পূরণ করিম। গতি আমাক দিয়ে আছে প্রথমত পনেরোশো সাতাইশ পূরণ মাইনাস টু প্লাস কি দিয়ে আছে মাইনাস পনেরোশো সাতাইশ, তারপর দিয়ে আছে পূরণ নাইনটি এইট। এইটা আমি এনেক সূত্রত পেলাব পারিম যে এ পূরণ বি প্লাস সি, এই সূত্রত আমি এই গণিত করিম। এই সূত্র এই এই বিধি কি বিধি পড়া এই এই হচ্ছে বিতরণ বিধি। গতি আমি করিম ইয়াত এ এ মানে কি মানে আছে এ এই এ, ইয়াত বি মানে আছে মাইনাস টু, সি মানে আছে নাইনটি এইট। গতি আমি লিখিম এ পূরণ এ মানে আমার কি দি আছে পনেরোশো সাতাইশ। তারপিছত আছে আমি এইটো এনেকে লিখে পারিম, তারপিছত পূরণ বি বি মানে কি দি আছে মাইনাস টু, তারপিছত কি আছে প্লাস সি, সি মানে কি দি আছে নাইনটি এইট, সি মানে দি আছে কিমান নাইনটি এইট। তারপিছত আছে এইটো আমি ইয়ার আগত আমি এইটো এনেকে লিখিব পারিম এটা একবার পনেরো সাতাইশ, তারপিছত আমি লিখিব পারিম পূরণ মাইনাস টু, আর একটা লাইন লিখে দাও মাইনাস টু, তারপর দিয়ে আছে কি প্লাস এ নাইনটি এইট, তার মানে কি এইটো আমি এইটোর আগত মাইনাস দিম, মাইনাস নাইনটি এইট পূরণ কি করিম পনেরোশো সাতাইশের আগত আমি মাইনাস টু উঠাই দিম। এইটো বিধির নাম কি বিতরণ, তলত লিখিত বিধিটো এইটো হৈছে ক্রম বিনিময় বিধি। এইটো হৈছে এখানে হব কি ক্রম বিনিময়, তার মানে আমি বিনিময় করছো ক্রম বিনিময় বিধি। এবার আমি লিখিম এই সূত্রত এ, ইয়াত এ মানে আমি এই ধরিম পনেরোশো সাতাইশ পূরণ, এবার বি প্লাস সি, বি মানে কি মানে দিয়েছে এইটো বি, বি মানে দিয়েছে মাইনাস টু, মাইনাস টু, তারপর যোগ, তারপর কি আছে এট সি, সি মানে দিয়েছে মাইনাস এইট, মাইনাস নাইনটি এইট, সি মানে দিয়েছে মাইনাস নাইনটি এইট। গতি প্লাসে যদি এটা প্লাস দাও প্লাসে মাইনাস কি হবো মাইনাস, মাইনাস নাইনটি এইট লিখে পড়িম, বা পনেরোশো সাতাইশ পূরণ মাইনাস আছে প্লাস আঠানব্বই আর দুই কিমান হবে এশ, গতি আমি এটা লিখে পড়িম কিমান মাইনাস এশ, ডাঙরটোত মাইনাস মাইনাস, গতি কি হব এখিনির লগত আমি এখিনি পূরণ করো পনেরোশো সাতাইশ আর শূন্য দুটা আছে দুটা আগত কি আছে মাইনাস, গতি এইটার আনসার কিমান হব মাইনাস ওয়ান ফাইভ টু সেভেন জিরো জিরো, তার মানে এইটো আমি ইয়াত লিখে দিম। এইটো বিধির নাম কি হব আমার বিতরণ বিধি, বিতরণ বিধি। এইটো হৈছে আমার চারি এক নম্বরটার আনসার। দুই নম্বর আছে টু ফাইভ সিক্স নাইন থ্রি ইন্টু নাইনটি নাইন মাইনাস, মাইনাস কি আছে টু ফাইভ সিক্স নাইন থ্রি, গতি আমি এটা এক লাইন এনেকে লিখিম টু ফাইভ সিক্স নাইন থ্রি পূরণ নাইনটি নাইন, তারপিছত এইটো মাইনাস হৈছে কি হব প্লাস, ঠিক আছে টু ফাইভ সিক্স নাইন থ্রি, এইটো আমি এনেকে এটা ওয়ান দিয়ে করিম, তার মানে কি এখানে পূরণ করলে ওয়ান হব, ওয়ান এটা বেশিকে দিছো। এইবার আমি লিখিম ইয়াত এ, এ মানে এইটো এইটো এ, ইয়াত বি নাইনটি নাইন সি ওয়ান, গতিকে এইটো আগৰ নিচিনা এ পূরণ বি প্লাস সি, এইটো সূত্রত করিম এ, এ মানে কিমান আছে টু ফাইভ সিক্স নাইন থ্রি পূরণ বি, বি মানে কিমান আছে বি মানে নাইনটি নাইন প্লাস সি, সি মানে কিমান আছে ওয়ান, টু ফাইভ সিক্স নাইন থ্রি পূরণ নাইনটি নাইনের লগত ওয়ান যোগ করলে কিমান হব হান্ড্রেড, এতে আমি যদি হান্ড্রেডের লগত এখিনি পূরণ করো এখিনি হব, একর লগত এখিনি পূরণ করলে এখিনি পাম টু ফাইভ সিক্স নাইন থ্রি, আর শূন্য দুটা আছে দুটা শূন্য, এইটো হৈছে আমার চারির দুই নম্বরটোর আনসার। তো এইটোত আমি বিধিটো নাম লিখে দিম বিতরণ বিধি, এইটো হৈছে আমার বিতরণ বিধি, বিতরণ বিধি। তিন নম্বর প্রশ্ন কৈছে টু ফাইভ থ্রি নাইন ইন্টু সেভেন সেভেন এইট মাইনাস ফাইভ থ্রি নাইন ইন্টু সেভেন সেভেন এইট, এইটো হৈছে আমার তিন নম্বরটো, তিন নম্বরটোত আমার হৈছে আমাকে, গতি এইটোত আমি এ, এ মানে আমার এখানে আছে, তার এ মানে এবার আমি এইটো আগত লিখিম দুটা সেম আছে, গতি লিখিম সেভেন সেভেন এইট পূরণ টু ফাইভ থ্রি নাইন, তারপর কিমান আছে মাইনাস ফাইভ থ্রি নাইন পূরণ সেভেন সেভেন এইট, নিলিখিলে হয় এটা লাইন মানে বেশি হোক, গতি ইয়াত আমার এ মানে এইটো, এইটো হৈছে বি, এইটো সি, এইটো হৈছে এ, এ তার মানে আমি যে কোনো এটা লম, এ এটা কম ল'ম সেভেন সেভেন এইট, তারপর আমার এইটো সূত্র সেম এক সব একে বি প্লাস সি, গতি এ, এ মানে আছে এখানে, তারপর কি আছে পূরণ,
বি বি মানে কি আছে 2539 তারপিছত এইটোর আগত কি আছে মাইনাস এইটোর আগত প্লাস প্লাস মানে কি হব মাইনাস মানে কি হব সি মানে 539 তারপিছত আছে 778 পূরণ এবার 2549 পৰা মাইনাস 549 কিমান হব 2000 গতিকে আমি 28 গুণ কিমান 16 28 গুণ 14 একে 15 দুদিন চৈধ্য একে পনেরো শূন্য কেটা আছে আমার দুটা দুটা শূন্য আছে গতি আমি এইটো তো লিখে দিম কি বিতরণ বিধি গতিকে এইটো লাইন নেলিখিলে হব এইটো লাইনের পরা হয় গতি এইটো হচ্ছে আমার দুই নম্বরটোর অ্যান্সার চারি নম্বর প্রশ্ন আছে 25 ইন্টু 123 ইন্টু মাইনাস 4 গতি এইটো হচ্ছে আমার এইটো আমি সবকেইটা কি বেলেগ বেলেগ আছে বেলেগ বেলেগ থাকিলে এইটো আমার কি হয় সন্মিলন বিধি মানে এইটো সূত্র এ পূরণ বি পূরণ সি এইটো সূত্র করব এবার আগত প্লাস আছে এইটো এইটো কি হবো সন্মিলন বিধি তার মানে প্রত্যেকটা কি আছে প্রত্যেকটা অখণ্ড সংখ্যা বেলেগ বেলেগ গতি এ এ মানে 25 পূরণ বি বি মানে কি আছে 1 2 3 তারপিছত কি আছে পূরণ সি সি মানে কিমান আছে মাইনাস 4 বা মাইনাস 4 তো আমি এনেকে কমন লব পারিম মাইনাস টু কমন লব পাৰিম যেতিয়া এটা মাইনাস আছে কি হ'ব 25 চাৰিটো আগত আনো 4 ইন্টু 1 2 3 এইটো আমি পালোঁ গতিকে মাইনাস 25 চাৰি গুণ কিমান 100 100 লগত 123 পূৰণ কৰিলে কি হ'ব 123 100 শূন্য কেইটা আছে দুটা দুটা শূন্য এইটো হৈছে আমাৰ চাৰি নম্বৰটো এনচাৰ তো এইটো বিধিটো লিখি দিওঁ বিধিটো কি হ'ব যিহেতু আমাক বিধিৰ কথা কৈছে আমি লিখি দিম সন্মিলন সন্মিলন বিধি সন্মিলন বিধি এইটো হৈছে আমাৰ এইটো দিয়ে আছে মাইনাস 17 ইন্টু 25 ইন্টু 125 ইন্টু মাইনাস 4 ইন্টু 8 প্রত্যেকটো সংখ্যা আমার বেলেগ বেলেগ দিয়ে আছে গতিকে আমি এইটো লিখিম মাইনাস 17 ইন্টু 25 তারপিছত কি লিখিম ইন্টু 125 ইন্টু আমি 8 টো আগত আনিম ইন্টু কি থাকিল মাইনাস 4 এটা এনে আগত আনিছো এইটো এইটোর বিধি এনে আগত আনিলে এইটো কি হব ক্রম বিনিময় তার আমি বিনিময় করেছো ক্রম বিনিময় বিধি এবার আমি লিখিম মাইনাস 17 পূরণ 25 পূরণ তারপিছত আছে বা এইটো এনেকে লিখে পড়িম মাইনাস 17 পূরণ 25 লগত এই চারিটা আগত নেব এবার কি হব মাইনাস 4 মাইনাস 4 তারপিছত পূরণ এবার আমি 125 আর 8 একেলগে লিখিম 125 পূরণ দুটা আমি বেলেগ বেলেগকে লিখিলো এইটো আমার কি হব ক্রম বিনিময় বিধি ক্রম বিনিময় বিধি একে তারপর আছে মাইনাস 17 পূরণ 25 চারি গুণ কিমান 100 কিমান হব মাইনাস আছে মাইনাস 100 তারপর পূরণ 125 8 গুণ কিমান 125 8 গুণ 8 5 গুণ 40 8 2 গুণ 16 সারে 20 তো সারি এত 2 8 গুণ 8 10 কিমান হবে 1000 1000 তারপিছত আছে কি হব এইটো মাইনাস আছে প্লাস হয়ে যাব 17 গুণ 17 শূন্য কেইটা আছে দুটা এইফালে তিনটা কেইটা পাঁচটা 1 2 3 4 5 এইটো হৈছে আমাৰ 5 নম্বৰটোৰ আনচাৰ 5 নম্বৰ প্ৰশ্ন কি অখণ্ড সংখ্যাৰ লগত মাইনাস 1 পূৰণ কৰিলে তলৰ অখণ্ড সংখ্যাবোৰ পোৱা যাব নিৰ্ণয় কৰা তাৰমানে আমি এই মাইনাস 1ৰ লগত কি পূৰণ কৰিলে আমি এই 69 এক নম্বৰ 16 মাইনাস 69 69ৰ লগত কিমান পূৰণ কৰিলে আমি মাইনাস 1 লগত কিমান পূরণ করলাম 69 পাম গতি আমি লিখিম এইটো আনসার গতি আমি কি 69 লগত মাইনাস 1 পূরণ করলে আমি কি 69 পূরণ করলে পাম কারণ কি 69 ইন্টু কি মাইনাস 1 গতি কি হব 69 মাইনাস আছে মাইনাস এইটো বেশো এইটো 37 মাইনাস 1 লগত 37 পূরণ করলে কি হব গতি কি হব এইটো 37 পূরণ মাইনাস 1 মানে কি পাম মাইনাস 37 গতি এইটো কি হব আমার মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাব গতি এইটো মাইনাস 37 একদম হস যেটো মাইনাস আছে এইটো প্লাস হয়ে যাব এইটো কি হব প্লাস 50 এইটো আছে মাইনাস 46 কি হব মাইনাস 46 এইটো কেটা হৈছে আমাৰ 5 নম্বৰ কটোৰ আনসার 6 নম্বৰ প্ৰশ্ন আছে 1 ৰ লগত কি অখণ্ড সংখ্যা পূৰণ কৰিলে পূৰণ ফল তলৰ অখণ্ড সংখ্যাবোৰ পোৱা যাব একদম হস এবাৰ 1 ৰ লগত আগতে আছে মাইনাস 1 এবাৰ 1 মাইনাস 30 ৰ লগত কি 1 পূৰণ কৰিলে কি মাইনাস 32 পূৰণ কৰিব লাগিব এক নম্বৰ আনসার কি হব মাইনাস 32 এক নম্বর দিয়েছে মাইনাস 32 অ্যান্সার কি হবো মাইনাস 32 একর লগত 45 পূরণ করলে কি হবো 45 পাম এইটো অ্যান্সার 45 এইটো আছে কি 97 লগত 1 পূরণ করলে 97
88 লগত 1 পড়লে -88 একদম সহজ তারমানে হেখেনি আনসার 7 নম্বৰত প্ৰশ্ন তলৰ পূৰণ ফলবৰৰ সিন কি হ'ব তাৰমানে সিন কি হ'ব আমাৰ এটো ভাল লাগে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস কৈছে 20 টা ঋণাত্মক সংখ্যাৰ পূৰণ ফল মানে 20 টা ঋণাত্মক মানে কি মাইনাস এনেকুৱা -1 পূৰণ -2 এনেকুৱা এনেকুৱা সংখ্যাৰ পূৰণ ফল গতিকে কি হ'ব 20 টা মানে কি যুগ্ম সংখ্যা গতিকে এটোৰ কি হ'ব মাইনাস গটাই এটো কি হ'ব প্লাস হ'ব গতিকে এটো এক নম্বৰটো আনসার কি হ'ব প্লাস তেনেকুৱা 1 -1 পূৰণ -2 কি হ'ব মাইনাস মাইনাস প্লাস এ দুই গুণ দুই তার মানে কি প্লাস হয়ে গেল এইটো প্লাস হবো 20 টা কইছে যদি কই 21 টা তেতে কি হবো মাইনাস হবো তারপর কইছে আট সংখ্যার পূরণ ফল এবার কইছে আটটা ধনাত্মক তার মানে কি প্লাসে প্লাসে কি প্লাসে গতিকে ধনাত্মক হতে হইছে এইটো কি হবো প্লাস তারপর তিন নম্বর প্রশ্ন কইছে পাঁচটা ধনাত্মক আর সাতটা ঋণাত্মক সংখ্যার পূরণ ফল তার মানে পাঁচটা ধনাত্মক মানে কি এইটো প্লাসে হবো সাতটা ঋণাত্মক মানে কি অযুগ্ম সংখ্যা গতিকে এইটো কি হ'ব মাইনাস একদম সহজ এইকেইটা চাৰিটা ধনাত্মক মানে চাৰিটা প্লাছ ১৮টা ঋণাত্মক মানে কি ১৮টা কি যুগ হ'ব প্লাছে প্লাছে কি হ'ব প্লাছ চাৰি নম্বৰটো প্লাছ পাঁচ নম্বৰত কৈছে ৭টা ধনাত্মক ৬টা ঋণাত্মক ৬টা ঋণাত্মক যুগ্ম সংখ্যা আছে তাৰমানে প্লাছ আৰু ৭টা ধনাত্মক কি প্লাছে হ'ব গতিকে এইটো কি হ'ব প্লাছ কৈছে চাৰিটা ধনাত্মক সংখ্যা মাইনাছ ৱানৰ পূৰণ ফল তাৰমানে এইটো কি চাৰিটা ধনাত্মক সংখ্যা ধনাত্মক মানে কি প্লাস ওয়ান পূরণ ওয়ান পূরণ এনেকুৱা গতিকে মাইনাস ওয়ানের পূরণ কি লিখব মাইনাস মাইনাস ওয়ানে হব মাইনাস লিখে পারি সাতটা ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ানের পূরণ সাতটা ঋণাত্মক সংখ্যা কি হব মাইনাস আর এতে কি আছে মাইনাস মাইনাস কি হব প্লাস মানে কি হব প্লাস ওয়ান তারপর কি আছে ৮০টা ঋণাত্মক সংখ্যার পূরণ ফল ৮০টা মানে যুগ্ম সংখ্যা যুগ্ম হলে হতে কি হব প্লাস এইটো আনসার হব প্লাস গতিকে এইটা হয়েছে আমার হাতর হাতর আনসার গতিকে আজির ভিডিওটি এখানে তোমালোকে ভিডিওটি লাইক করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।